ওয়ান ওয়েলকাম টু সহজ পাঠ আমাদের ডিফারেন্ট পেইড সেশনস ক্রিনে অ্যাভেলেবেল রয়েছে তোমাদের যাদের মনে হচ্ছে আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে চাও আমাদের পেইড সেকশনের সাথে যুক্ত থেকে নিজেদের প্রেপারেশনকে কন্টিনিউ করতে চাও তারা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো আজকে আমরা একটি খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব ব্যাটেলস অফ পানিপথ এবং যেখান থেকে প্রায় সময় পরীক্ষাতে প্রশ্ন আসে এবং তোমরা জানো যে কনফিউশনকে এখানে কম করানোর চেষ্টাই করা হয় আমাদের সহজ পাঠের দ্বারা তো তারই একটি প্রয়াস এখানে তোমাদের সাথে আলোচনা করছে সো এখানে প্রথম ব্যাটেল এবং দ্বিতীয় ব্যাটেল তৃতীয় ব্যাটেল এখান থেকে পানিপথের যেই যেই সেকশানগুলো থেকে প্রশ্ন আসে সবটা নিয়ে চলো কথা বলি তো প্রথম ব্যাটেল অফ পানিপথ এখানে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশে হয়েছে বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে এখানে জিতে গিয়েছেন বাবর সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ এখানে হয়েছে নভেম্বর পাঁচ পনেরোশো ছাপ্পান্নতে হেমু এবং আকবরের মধ্যে হয়েছে আকবর এখানে জিতে গিয়েছেন অনেক জায়গায় এখানে আকবর না লেখা থাকতে পারে লেখা থাকতে পারে বৈরম খাঁ মাহম্মদ এখানে বৈরম খাঁ কমনলি যাকে আমরা বৈরম খাঁ নামে জানি তিনি এখানে আকবরের গার্জিয়ান ছিলেন ওনার বাবার পরবর্তী টাইমে বাবার মৃত্যু হয়ে যাবার পরে হুমায়ুনের মৃত্যু হয়ে যাবার পরে এবার বৈরম খান কে ছিলেন বিশেষ করে ইনি একজন মিলিটারি কামান্ডার ছিলেন এবং খুব যোগ্য একজন কামান্ডার ছিলেন তো বৈরাম খাই আসলে এই সেকেন্ড ব্যাটেল অফ পানিপাতে এখানে অংশগ্রহণ করে হেমুকে হারিয়ে দেন কিন্তু আকবর যেহেতু এখানে রুলারের নাম তাই আমাদের আকবরের কোশ্চেনে আকবারও অপশানে আসতে পারে বা বৈরম খাওয়াও আসতে পারে দুটি কিন্তু একসাথে আসার চান্সেস খুব কম বা এরকম টাইপের কোশ্চেন হয় না থার্ড ব্যাটেল অফ পানিপাত এখানে কার মধ্যে হয়েছে চোদ্দোই জানুয়ারি সতেরোশো একষট্টি খেয়াল করে দেখো এটা পনেরোশো ছাব্বিশ এটি পনেরোশো ছাপ্পান্ন এটি কিন্তু সতেরোশো একষট্টি অনেকটা দিন বাদে আচ্ছা পনেরোশো ছাব্বিশ এখানে মনে রাখতে হবে তার সাথে চল্লিশ যোগ করো তাহলেই হয়ে যাচ্ছে পনেরোশো ছাপ্পান্ন ঠিক আছে তার মানে পনেরোশো প্রথম ব্যাটেল অফ পানিপাত এবং দ্বিতীয় ব্যাটেল অফ পানিপাতের মধ্যে চল্লিশ বছরের এখানে গ্যাপিং আছে ফর্টি ইয়ার্সের গ্যাপিং আছে কিন্তু আমি যদি দেখি তার পরবর্তী ব্যাটেলের মধ্যে মানে দ্বিতীয় ব্যাটেল থেকে তৃতীয় ব্যাটেলের মধ্যে অনেকটা বেশি গ্যাপিং প্রায় দুশো বছরের উপরের গ্যাপিং আছে ঠিক আছে তো সেক্ষেত্রে খেয়াল রাখবে এটা কিন্তু সতেরোশো একষট্টি হবে দুশো বছরের উপরে গ্যাপিং আছে সতেরোশো একষট্টি হবে এবার এই যে থার্ড ব্যাটেল অফ পানিপথ এটি হয়েছে মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে এবং আহমেদ শাহ আবদালি এখানে জিতে গিয়েছিলেন দিস ইজ ইম্পর্ট্যান্ট পয়েন্ট আহমেদ শাহ আবদালি যে এই যে জিতে গেলেন এই পয়েন্টটাকে কিন্তু ভুললে তোমাদের চলবে না এবার আহমেদ শাহ আবদালি এখানে আহমেদ শাহ আবদালি দুরানি এম্পায়ারের সাথে কানেক্টেড কিনা আফগানিস্তানের মডার্ন মডার্ন যে আফগানিস্তান তার সাথে কানেক্টেড কিনা না এটা যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তাহলে কি তোমরা বলতে পারবে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে এখানে এই কোয়েশ্চেনটাও আসে যে আহমেদ শাহ আবদালি কোথাকার রুলার ছিলেন ঠিক আছে সো আহমেদ শাহ আবদালি আহমেদ শাহ দুরানি বেসিক্যালি আহমেদ শাহ দুরানি আহমেদ শাহ আবদালি একই ব্যক্তির নাম তিনি আফগানিস্তানের ফাউন্ডার ছিলেন ঠিক আছে আফগানিস্তানের ফাউন্ডার ছিলেন ওকে তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি আহমেদ শাহ আবদালি কোন রিজিনের নেটিভ রুলার ছিলেন এই কোশ্চেনটাও যদি আসে তাহলে আনসার হবে আমাদের আফগানিস্তান তো সেখান থেকে কন্টিনিউ বেসিসে এখানে যখন আর কি ইনফ্লাক্স হচ্ছিলো বাইরের লোকেরা আসছিলো এখানে হামলা করছিল মারাঠাদের সাথে এই বিদ্রোহটা হয় এবং আবদালি কিন্তু এখানে জিতে যান এটি মারাঠাদের জন্য অনেকটা কিন্তু বলা যেতে পারে একটি ঘটনা যেই ঘটনাটা না মাঠা মারাঠারা লজ্জাজনকভাবে দেখে এবার আমি তোমাদেরকে যদি আহমেদ শাহ আবদালিকে নিয়ে কিছু কথা বলি আবদালি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মুলতানে মুলতানে এবার এখানে আহমেদ শাহ আবদালি একজন যোগ্য যোগ্য দুরানি এম্পায়ারের শাসক ছিলেন এবং আহমেদ শাহ আবদালি বিভিন্ন সময় বারে বারে ইনভেট করেন এখানে ইন্ডিয়াতে এসে ইনভেশনটা কিন্তু উনি করেন এবার এই যে বারে বারে এসে এই যে ইনভেশনটা উনি করে থাকেন আহমেদ শাহ আবদালি এই ইনভেশনের লক্ষ্য কি ছিল সেই লক্ষ্য নিয়েও প্রশ্ন আসে বা অনেকটা বড় একটা গল্প তবে একটা কথা এখানে ছোট করে যদি আমি তোমাদেরকে বলতে পারি তাহলে একটা কথা এখানে বলা যায় আহমেদ শাহ আবদালি যেই মোমেন্টে মারাঠাদেরকে এখানে আক্রমণ করেছিলেন সেই মোমেন্টে কিন্তু মারাঠারা সেই রকম শক্তিশালী ছিলেন না এখানে আহমেদ শাহ আবদালি ইনভেট করেন কত থেকে কতর মধ্যে এবং কতবার এই কোশ্চেনটাও আসতে পারে সতেরো সতেরোশো আটচল্লিশ থেকে সতেরোশো সাতষট্টি পর্যন্ত আটচল্লিশ থেকে সাতষট্টি পর্যন্ত আহমেদ শাহ আবদালি কিন্তু আট বার এসেছিলেন এইট টাইম এখানে এই জায়গা থেকে পরব মানে নাদির সার পরবর্তী টাইম থেকে আহমেদ শাহ আবদালি কন্টিনিউ আসতে থাকে তো এই যে স্টোরিগুলো এই স্টোরিগুলো আমরা ফ্যাক্ট বেসে এখানে দেখলাম বাট এগুলোর না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড এবং প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনাকে মিলিয়ে আমাদেরকে বুঝে পড়তে হয় তো ডিফারেন্ট কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে আমাদের সাথে চাইলে তোমরা যুক্ত থাকো রেগুলারিটি মেনটেন করো থ্যাংক ইউ এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের সাথে কানেক্টেড থেকো নিজেদের সুন্দর প্রিপারেশানের জন্য তারা